তাহলে আমি আমার লেখা একটা গজল ছোট্ট করে গাইব, কারণ রাত্র অনেক হয়েছে। ও কুহ নবীজি কেমন করে বলো তোমায় দেখে, বলেন ও কুহ নবীজি কেমন করে বলো তোমায় দেখে, আছো তুমি ওই মদিনা সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথে, কেমন করে বলো তোমায় দেখে, বলেন তো কুহু নবীজি কেমন করে বলো তোমায় দেখে, আছো তুমি ওই মদিনা সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথে, কেমন করে বলো তোমায় দেখে, বলেন কেমন করে বলো তোমায় দেখে, স্বপ্ন যুগে দিও দেখাও এই অধমের মনের আশা, বলেন স্বপ্ন যুগে দিও দেখাও এই অধমের পাই যদি গনবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখে, বলেন গনবীজি বলো তোমায় দেখে, দেখার আশা আমার মনে রেখেছি অনেক আগে, বলেন দেখার আশা মনে পোষে রেখেছি অনেক আগে, পাই যদি গনবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখে, বলেন কেমন করে বলো, জোরে জোরে বলেন না মারহাবা। নবীর শান কি, কারো ইজ্জত নষ্ট হয়েছে, কেউ ছোট হয়েছে, এমন কোন রেকর্ড কি পৃথিবীতে আছে? কথা বলেন আছে? নবীর সাথে দুশ্মনি করে পৃথিবী থেকে লাঞ্ছিত অপমানিত নির্যাতিত হয়ে গেছে এমন অনেক দলিল আছে, আছে না নাই? নবীকে যারা ভালোবাসছে, সাহাবাই কেরামকে ভালোবাসছে, নবীর পরিবারকে যারা ভালোবেসেছেন, সম্মানিত উপস্থিতি আল্লাহর ওলিদেরকে যারা ভালোবেসেছেন, তাদের মর্যাদা শুধু বৃদ্ধি পেয়েছে এবং তারা সম্মানের সাথে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে, ঠিক কিনা বলেন? বেশি বেশি করে এখন কিন্তু নবীর দুরুদেরও বিরোধিতা করে বেশি বেশি করে নবীর সামনে দুরুদ পড়বেন, দুরুদ সালাম দিবেন, জিকির করবেন, আমল করতে কখনোই কৃপণতা করবেন না। ইমান আমলই দুইটা পরিপূর্ণ নিয়ে আমরা যেন জীবনযাপন করতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আর যেন বলেন আমিন।